আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এখন প্রতিদিনের মতো নতুন করে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। এখন সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। এই যে আমরা বাইরে আসছি, বাইরে হয়ে যেতেছে এখানে সিম গাছের অনেকগুলো ফুল আসছে। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর সিম হবে। আর এই যে আমার শিউলি গাছ, শিউলি গাছে এই যে ফুল আসছে। এই যে আমার নতুন গাছে প্রথম ফুলের কলি আসছে, সামনে ফুল হবে। এটা তো শিউলি ফুল আসছে, অনেকগুলো কলি আসছে। এই যে শিউলি ফুলের কলি, ও এই যে একটা কলা গাছ। আলামিন, কলা গাছটা একটু ধরো তো হাত দা। এই যে আলামিন কলা ধরছে, কত বড় একটা ঘাড়া আসছে কলার। কলা ছিঁড়ে না, কলা ছিঁড়ে না বাবা, ধরো ছিঁড়ে না, দেখো কত বড় কলা গাছ। হ্যাঁ, অনেক বড়, তোমার চেয়ে বড়। হ্যাঁ, গাছে বড়ই, এক গাছে এক বড়ই হয়েছে। আর অনেকগুলো ফুল আসছে, ছোট ছোট ফুল। আর এটা গড সিজনে বড়ই, এটা নিয়ে নিলাম সকালের নাস্তা। এই যে দেখুন আমি কি সুন্দর করে চিকন করে ভাজি করে নিয়েছি। আর এই যে রুটি বানাইছি, আর এখানে চায়ের কাপ, এই চা আনবো, চা চুলায় আছে। আর এটাতে পানি, পানির গ্লাস। আলামিন কি খাবো? রুটি খাবা, চা খাবা? আলামিন চা খাবো না, এখান থেকে এক একটা করে নাও, প্লেটে নিয়ে টান্দা। এক কথা খেয়ে বসো, চা বলো। বাজার থেকে আসলো, এই যে এখানে বাজার রাখছে সবাই, আসতেছে। আরে বাবা, কেমন আছো তোমার বাবা? আরে বাবা পারবা না, আরে বাবা রে বাবা, বাজার থেকে আসছে। আলামিন বাবার সাহায্য করতেছি, ওই যে কীভাবে আনতেছে, সুপারম্যান, সুপারম্যান কীভাবে আনলো। এটা মুড়ি না, আর ওইটা আটা, আটা ই আটা পাও নাই, ওইটা এটা পাও নাই। দ্রুত আলামিনের বাজারটা বুঝা পাইছে। এই যে আলামিন, আলামিন তোমার জন্য কে আনছে আব্বা? বাবা কি আনছে? জুস, তুমি না বুকে জুস আনতে বলছো যে জুস আনছে। আলামিনের টা আলামিন নিয়ে নিছে, এখন আমারটা আমি বের করতেছি। এখানে দেখো, এখানে মুড়ি আনছে, এখানে 1 কেজি মুড়ি, এখানে দুধ 10 টাকা করে দুধের প্যাকেট আনছে, এটা দিয়ে আমি চা বানাই। আর এই যে ম্যাগি স্বাদি মশলা, এটা অনেক তরি তরকারিতে দিতে দেওয়ার জন্য লাগে, সেই জন্য আনছি। আর এখানে বিস্কেট, এই যে বিস্কেট আনছে, এখানে আমি বিস্কেট রাখতেছি। আর এটার মধ্যে, এটা তো খুলতে পারুন না বোধ হয়, কেন অনেক মজবুত করে গিট করে দিয়ে রেখেছে। এটা কত নুডলসের সাথে না, এবারে ডিব্বাটা বেশ একটা ভালো হয়ে দিই। আচ্ছা, আর এই যে গুলুপ, মশার জন্য গুলুপ লাগে, দিনে দিনেও মশায় কামড়ায়। আর এই যে এটা বিরিয়ানির মশলা, এই যে বিরিয়ানির মশলা। আর এটা শুকনা মরিচ, শুকনা মরিচ,
এখানে, আর এই যে চিনি, এখানে চিনি, আর এই যে এটা নুডলস, নুডলস আলামিনের, আর এটা মুগের ডাল, এটা মুগের ডাল। আর আমি যেহেতু চা খাই, এটা চা পাতা। আর এটা গরম মশলার গুঁড়া, এটা আমি অনেক মাংসের সাথে ইউজ করি, এই কারণে এটা আনা হয়। আর এই যে গুঁড়া সাবান, চা, এটা কি চা ঘড়ি, ঘড়ি গুঁড়া সাবান প্যাকেট 1 কেজি, আর এই 1 কেজি 2 কেজি। আর এখানে গরম মশলা, লং, এলাচ সবগুলো এখানে। আর সকালের জন্য আমি নাস্তা তৈরি করি, এই সুজি, সুজি দিয়ে হালুয়া বানাই, হালুয়াটা আমার মেয়েরা অনেক পছন্দ করে। এই যে সুজি, এখানে আলু, এই যে আলু, এটা কাঁচামরিচ, এগুলো ফোলাটাই মুশকিল। আর এই যে বেগুন, এখানে বেগুন, আর এই যে এটা আলু, অনেকগুলো আলু, আর এই যে এখানে আটা এনেছি সকালে নাস্তা বানানোর জন্য, এই যে 1 প্যাকেট, 1 কেজি করে প্যাকেট। এই যে এখানে 2 কেজি, এই 3 কেজি, 4 কেজি, এদিকে 5 কেজি, এটি সবটা হতে ছবি না। আর এই যে এখানে আলামিনের, এখানে আলামিনটা, আলামিন খাওয়া শুরু করে দিছে, আলামিন জুস খাচ্ছে, এই যে জুস খাচ্ছে, আর আলামিন লিচু খাচ্ছে। এটা লিচুটা কি, এটা এটা কি এমনি মিমি? হ্যাঁ। আর এই যে চকো ফান বিস্কুট আলামিনের অনেক পছন্দ, আর এটা কি বিস্কুট জানি কয়, এনার্জি বিস্কুট, এনার্জিরও আলামিন পছন্দ করে। আচ্ছা এভাবে ছিল না বাবা, টান দাও, টান দাও, এই টান দাও, এভাবে টান দাও। আচ্ছা আলামিন খেতে থাক। আর এই যে আমার বাজার, আর আব্বু বাজার থেকে নিয়ে আসলো, 1 সপ্তাহের বাজার এখন আমি একসাথে করাই রাখি, যেহেতু ওর আব্বু কাজে চলে যায়, এই কারণে 1 সপ্তাহটা আমি একসাথেই করি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি, এখন ভেজে নেব। মাছ ভাজতে গিয়ে মাছগুলো ভেঙে গেল, এখন কি করবো, আর আদা ভাঙা মাছ রান্না করতেছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটা আলা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ মরিচ ধরে একসাথে মিক্স করে সেটা একটু দিয়ে দিচ্ছি, এখন পানি দিয়ে দিচ্ছি,
ভালো করে ফুটিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাত দিয়ে ভেঙে গিয়েছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আজকে আমি যা যা রান্না করছি এখন আমরা খাবো। এই যে প্লেট ডালে চালে দিচ্ছি।